Selamun aleyküm. Anlamı tamamışım. Bari istediği bineyi. Difi arsi, hospital arsi. Eski asıl dediğim. Bari hüttüm tür çamışıdı. Hüppe çamışıdı. আমি শুয়ে থাকলে উঠতে পারতাম না বসে থাকলে দাঁড়াতে পারতাম না তিন বছর অনেক কষ্ট পাইছি এরপরে ইউটিউবে তো দেখছি প্রধানকে সফল প্রধানকে দেখছি দেখতাম আমার হাজবেন্ডকে নিয়ে আসলাম এখানে কাজ টাস করতে আগে সমস্যা তো বিভিন্ন ধরনের এসকা তো হাসপাতাল আছে এসকে সব দিয়ে দিয়েছে আর মোটামুটি একটু ভালো আছে তো আর একটু ট্রিটমেন্ট নিলে স্যার সব বলছিল ভালো হতো আমরা ঈদের কারণে এই জন্য একটু বাইরে চলে যাচ্ছি আমরা ঈদের পর আবার আসবো ইনশাআল্লাহ দাদা এই গেছে এই জন্য আশা করি আমরা আবার পরে আসবো এসে ট্রিটমেন্ট নিব স্যার অনেক ডাক্তার দেখাইছি কুমিল্লাতে দেখাইছি চট্টগ্রাম দেখাইছি পরে আবার ঢাকাতেও দেখাইছি সবাই বলছে আমার অপারেশন ছাড়া কোনো চিকিৎসা নাই তখন আমি যে বললাম অপারেশন ছাড়া দেখে আমি কোনো চিকিৎসা পাইনি তখন সেই সেই টিভিতে ইউটিউবে দেখলাম সফল প্রধানকে দেখে আমি আমার হাজবেন্ডকে নিয়ে আসলাম দেখি লাশ একটা পরামর্শ তার সাথে করে দেখি আমার কি করে আল্লাহ অপারেশনের কথা বলছি কিন্তু অপারেশন তো অনেক কষ্টের ব্যাপার আর অনেক কাটতে হয় অপারেশনের জন্য আমার ভয়ে না করছি এই জন্য বলছি যে অপারেশন বিহীন কোনো ট্রিটমেন্ট পালিয়ে সে করবো এই জন্য ডাক্তার সবুল্লা স্যারের এই প্রোগ্রাম ইউটিউবে আমরা দেখে এখানে আসছি এখানে যে আমি আসছি নার্স তারপরে যে খালারা অনেক ভালো ব্যবহার করেছে অনেক যত্ন করেছে সবের মতো সব মানে দেখছে আমাদেরকে অনেক আদর করছে এখানে সার্ভিস আমার অত্যন্ত ভালো লাগছে নার্সেরা সিস্টারেরা যারা ক্লিনার আছে তারা সবাই অনেক ভালো সবাই অনেক ভালো ট্রিটমেন্টে এখানে আমি মনে করি গাইডিয়ানের প্রয়োজন নাই যদি ব্যাস রোগী আসে একা আসলে আমরা বিশেষ করে বিশেষ করে অনেক প্রবাসীরা বাইরে থাকে প্রবাসীদের স্ত্রী মা বাপ যারা আসুক এখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য আমি মনে করি ট্রিটমেন্ট আমার থেকে অনেক ভালো লাগছে সব দিক দিয়ে তাই আশা করি অপারেশন দিয়ে এই ট্রিটমেন্টটা অনেক ভালো ফিজিওথেরাপির আপু আমার অনেক ভালো অনেক আদর করছে ব্যায়াম করাইছে মানে যা কি বলবো আর বাসা যেতে পারছি না এপর জন্য আমার অনেকটা আমার বোনের মতো লাগছে ওকে বোনের চোখে দেখছে ওকে আমি মানে বাসার মানুষ যে একটু আন্তরিকতা ছিল তার চেয়ে ওর জন্য আমার বেশি একটা মানে বেশি একটা আর কি এখন আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি তিন বছরের ব্যথা 14 দিন আমি আলহামদুলিল্লাহ আমি বলবো অপারেশন বিহীন অপারেশন করতে হলে এই রোগের অনেক টাকা পয়সা যায় প্রায় অনেক টাকা 7-8 লাখ-9 লাখ টাকার মতো লাগে একটু ধরনটা হৃদযন্ত্রের সমস্যা তা আমি আমার এই বিভাগে মনে হচ্ছে যে এই ধরনের ট্রিটমেন্ট নেওয়াটা ভালো তার কারণে অপারেশন বিহীন ট্রিটমেন্ট আর যেভাবে ট্রিটমেন্টটা এরা করছে আমার থেকে অত্যন্ত ভালো লাগছে তা আমার হিসেবে আমি পরামর্শ এইটুকুই এই ট্রিটমেন্টটা এভাবে নেওয়াটা উচিত কম তারা কম আছে তার আগে আসা দরকার আমার তো অনেক লেট হয়ে গেছে 3 বছর আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সারা জীবন ভালো থাকতে পারি সুস্থ থাকতে পারি আসসালামু আলাইকুম ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল